হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো আজকের সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে অনেক কুয়াশা। তো প্রতিদিন সকালে কিন্তু এত বেশি কুয়াশা দেখা যায় না, তো আজকে সকালবেলাতে অনেক বেশি কুয়াশা পড়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ঠান্ডাটাও আজকে বেশি পড়েছে, তো এই সময় কিন্তু পিঠাপুলি খাওয়ার সময়। তো শীত মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব। তো আজকে আমাদের বাড়িতে তৈরি করা হবে পিঠা। আমরা যে ঢেঁকিতে চালের গুঁড়িটা করে নিয়ে আসছিলাম, তো সেই গুঁড়ি, চালের গুঁড়ি দিয়েই আজকে পিঠা তৈরি করবে মা। তো তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে এখন তৈরি করা হবে পাটিসাপটা। আর এর জন্য এখানে ফার্স্টে পোলার চালটা ভেজে নেওয়া হচ্ছে পুর তৈরি করার জন্য। আর এখানে এখন পুর তৈরির প্রধান যে উপকরণ সেটা হচ্ছে ক্ষীর। তো ক্ষীর তৈরি করার জন্য এখানে হাঁড়িতে দুধটা জাল করে ক্ষীরটা তৈরি করে নেবে। তো ক্ষীর তৈরির জন্য কিন্তু দুধটাকে বেশ ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে। তো এখন জাল দেওয়ার মাঝখানে এখানে মা দিয়ে দিল চিনি। তো চাইলে তোমরা এখানে যদি চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো দেওয়া যায় যদি গুড়ের পিঠা তৈরি করা হয়। তো আমরা আজকে চিনির পাটিসাপটা তৈরি করব। তো এখানে চিনি দিয়ে মা দুধটাকে জাল করে নিচ্ছে, বেশ অনেকটা সময় ধরে জাল করে নেবে। আর যে পোলার চালটা ভেজে নিয়েছি সেই চালটাকে গুঁড়ি করে নিয়েছি ব্লেন্ডারে। তো সেই চালের গুঁড়াটাই এখানে এখন দিয়ে দিচ্ছে। চালের গুঁড়া দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ জাল করবে না। তো এখন নামিয়ে নিচ্ছে। তো পাটিসাপটার পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে এখন পাটিসাপটা তৈরি করার জন্য যে ব্যাটারটা বা মিশ্রণটা দরকার, তো সেটাই আমি এখানে তৈরি করে নেব। তো এখানে নিয়ে নিয়েছি জাল করে নেওয়া দুধ, আর এটা হচ্ছে দুধের উপরে যে সরটা পড়ে, তো সেই সরটা নিয়েছি। সরটা দিলে পিঠার টেস্টটা ভালো আসে। তো এখন সরটাকে আমি মিশিয়ে নিচ্ছি দুধের সাথে ভালোভাবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি এখানে আতপ চালের গুঁড়া আর সেদ্ধ চালের গুঁড়া দেব। তো এখানে পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করা হবে এটাতে কিন্তু আতপ চালের গুঁড়াটা বেশি দেব। তো এখানে 5 মুঠ আতপ চালের গুঁড়া দিয়েছি আর তার সাথে 2 মুঠ সেদ্ধ চালের গুঁড়া দিয়েছি। তো এই এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এখানে তৈরি করার সময় একবারে কিন্তু পুরো চালের গুঁড়াটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। আর এটা তৈরির সময় এর ঘনত্বটা কতটুকু হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব বেশি পাতলা হলে কিন্তু পিঠাটা ভালো হবে না, আবার ঘন হলেও হবে না। তো সেটার একটা পর্যায়ে থাকতে হবে। এখনও কিন্তু আরও চালের গুঁড়া লাগবে এখানে, তো আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে যে পাটিসাপটার তৈরি করার জন্য যে চালের গোলাটা গুলে নিচ্ছে এখানে, এখানে কিন্তু কোনো জল দেইনি, পুরাটাই এখানে দুধ দেওয়া হয়েছে। তো এই যে তৈরি হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনি দিয়ে আর বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো, চিনিটা যেন ভালোভাবে গলে যায়। তো এখন মা পাটিসাপটা ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছে চুলাতে। তো পাটিসাপটা ভাজার আগে মা এখানে একটা বাটিতে তেল আর জল মিক্সড করে নিয়েছিল, সরিষার তেল। তো সেটা দিয়ে একটু কড়াইটাকে মেখে নিয়েছে। এই যে মা পিঠা ভাজছে, কিন্তু মা পিঠা অনেকগুলোই ভেজেছিল কিন্তু থালা খালি, সবাই খেয়ে নিয়েছে। পিঠাগুলো অনেক বেশি মতো হয়েছে, দুধের সরটা তো সেই হয়েছে মা পিঠা।
ব্যাপারটা নেই। আর মা কিন্তু পাটিসাপটা তৈরি করার সময় যে দুধটা জাল করেছিল, তো সেই দুধের উপরে যে মোটা সরটা পড়েছিল, তো সেই সরটাও কিন্তু এখানে পুর হিসেবে মা ব্যবহার করেছিল। আর সেই সরের পাটিসাপটা খুবই টেস্ট ছিল, তো তোমরা বাড়িতে তৈরি করে খেও, আসলেই খুব মজা। তো এই যে দেখো মা তৈরি করে ফেলছে পাটিসাপটা। তো এখন এই যে টমি চলে আসছে, তো টমিকে এখন আমি এখানে পিঠা খাওয়াচ্ছি। তো রাতে মা পাটিসাপটা পিঠা তৈরি করেছিল, তো পরদিন সকালবেলাতে আজকে তৈরি করবে সাজের পিঠা। তো এর জন্য সাজের পিঠা খাওয়ার জন্য এখানে আমরা ভর্তার যে আয়োজনটা সেটাই করে নিয়েছি, কারণ ভর্তা দিয়ে এই সাজের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে এখন ভর্তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো আজকে কী কী ভর্তা তৈরি করব তোমাদেরকে একটু বলছি। শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর পেঁয়াজ রসুন ভর্তা। তো এর জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুটকি মাছ, তো লট্টে শুটকি নিয়েছি, আর হচ্ছে ধনিয়া পাতা। তো এগুলো কিন্তু সব কিছু ভেজে নিয়েছি তেলের মধ্যে। এখন এই উপকরণগুলো আমি পাটায় বেটে নেব। তো এখন সাজের পিঠা তৈরি করার জন্য মা এখানে সাজের পিঠা তৈরির যে চালের গোলাটা, তো সেটাই এখানে তৈরি করে নিচ্ছে। তো এর জন্য এখানে সেদ্ধ চালের গুঁড়া নিয়েছে, আর নিয়েছে আতপ চালের গুঁড়া। তো এই পিঠা তৈরির জন্য এখানে সেদ্ধ চালের গুঁড়ার পরিমাণটা বেশি নিয়েছে, আর এখানে দিয়ে দিয়েছে কুসুম গরম জল। তো গরম জল দিয়ে যদি গোলাটা গুলে নেওয়া হয় তো পিঠাটা সুন্দর হয় আর ভালোভাবে উঠে আসে। তো মা জল দিয়ে মিশিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছে, আর দিয়েছে পরিমাণ মতো লবণ। তো এখানে চুলায় সাজটা বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে লোহার সাজ ব্যবহার করা হয়েছে। আর তৈরি করার আগে অবশ্যই তেল এবং জল মিক্সড করে, তো সেটাই মা একটু সাজটা মুছে নিয়েছে। তো গোলাটা সাজের মধ্যে দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, আর চুলার আঁচটা এই সময় কম থাকবে, খুব বেশি আঁচ দেওয়া যাবে না। কি বানাইলেন মা পিজা? তো একটু সুন্দর হয়নি? হ্যাঁ দুধ দুধ দীপা একটু ফলেও নাই, কিছু তো মা কিন্তু পিঠা তৈরির সময় মার মধ্যে একটা ধারণা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমরা যেন না বলি যে পিঠা খুব সুন্দর হয়েছে, তাহলে কিন্তু পিঠা আর সুন্দর হবে না। তো এর জন্যই আসলে মার সাথে এই কথাগুলো বললাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের পিঠা তৈরি করা হচ্ছে আর খাওয়াও শুরু হয়ে গিয়েছে। তো এখন আমরা পিঠা নিয়ে চলে আসছি আমাদের বাড়ির ছাদে, কারণ ছাদে বেশ রোদ রয়েছে। তো এখানে চালের গুঁড়াটাও শুকানো হচ্ছে, এতে করে এই গুঁড়াটা সংরক্ষণ করে রাখা যাবে বেশ কিছুদিন। তো যে দেখো ওরা পিঠা খাচ্ছে। আর শীতের দিনে এমন রোদে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর এই যে আমার পিঠা, আমি তো শুটকি ভর্তা খাই না, এর জন্য আমি ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে পেঁয়াজ রসুন ভর্তা নিয়েছি। খাইতাছে, রাখোস দেখাইবেন কয়টা খাই গইনা দেখ মাছটা। অলরেডি তিনটা খাইছে। সবাই পিঠা শেষ করে ফেলছে কিন্তু আমি ভিডিওর যন্ত্রণায় খেতে পারছি না। এই যে এখন আমি খাবো, এই যে আমার পিঠা, এই যে দেখো আমি খাচ্ছি কিন্তু খাওয়াটা দেখাতে পারছি না, সরি। তো আমরা ছাদে কিন্তু বসে পিঠা খাচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি যে মা কিন্তু নিচে পিঠা তৈরি করছে এখনো।
তো মাই বলেছে যে আমরা যেন পিঠাগুলো খেয়ে নিই, কারণ গরম অবস্থায় পিঠা না খেলে কিন্তু পিঠার টেস্টটা ভালো পাওয়া যায় না। তো ওই যে দেখো মা পিঠা বানাচ্ছে। আর পিঠা খেতে খেতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিব। তোমরা ভালো এবং সুস্থ থাকো, আর দেখতে থাকো ববিস ব্লগ। আর ওরা কতগুলো পিঠা খাচ্ছে তো সেটাই তোমরা দেখতে থাকো। খেলা শেষ, পুরো সব খেয়ে শেষ করে ফেলেছে, এখন শুধু ভর্তাটা রয়েছে। এই যে আবার নিয়ে আসছি এক খালা পিঠা, বলতে হবে না। এই রে তুই দেরি সময়, তুই তো হুট খালা শেষ, এবার খা। এই যে দিদি আর পেঁয়াজ রসুন ভর্তা।